বন্ধু বান্ধবী আর ভাগিন ভাগিনী সকল, এই ঘর তো হয়েছে কি সুশীলা বাইদেউহতর ঘর। তো সুশীলা বাইদেউর লগত আপনারকো মই চিনা পরিচয় কই অলপ পিছত দি আছো। তো এইটো হয়েছে তেওঁর ঘর, তেওঁর গিরিয়েক বর্তমান নাই, স্বর্গগামী হয়েছে আজি কেতবা বছর আগতে। তো মই এইটাই আপনাদের চিনাকি করে দিব ওলাইছো যে আমার সুশীলা বাইদেউ হতে 1963-62 সময়তে তেওঁলোকে সুদূর দিল্লী রাজেন বামুর নেতৃত্বত তেওঁলোকে এটা রাভা কালচারেল মানে লই মানে গৈছিল। আর নাচনী হিসাবে আমার বাইদেউ সুশীলা বাইদেউ মানে সেইটোত মানে অংশগ্রহণ করেছিল। তো সেই বস্তুটাই আপনাদের মানে দেখব বিচার কি এতিয়া এটাই কথা কি বন্ধু বান্ধবী আর ভাগিন ভাগিনী সকল, আমার সুশীলা বাইদেউ বর্তমান অসুখিয়া অবস্থাত আছে। আর এটাই কথা কি মানে তেখেত মানে বড় মানে দুঃখত জর্জরিত হয়ে আছে, বয়স যথেষ্ট হয়েছে। আজি সেই তাহানি দিনের কথা 1962-63 কথা, তো তেওঁলোকত আমি অলপ পিছত কথা পাতিম। তো বলক তাইর লগত আমি অলপ কথোপকথন হ'ম। আর ভাগি ভাগিনী সকল, এই স্ক্রিনত দেখা যিজন মানুষ আপনাদের স্ক্রিনত দেখিবলৈ পাইছে এও হৈছে সুশীলা রাভা। তো এটা সময়ত এওঁলোকে সুদূর দিল্লী এওঁলোকে মানে রাভা কালচারেল এটা লৈ গিয়েছিল বা এওঁলোকে গৈছিল। তো ইয়ার সম্পর্কতে মই আমার বাইদেউ সুশীলা রাভার লগত অলপমান মই কথা পাতিম বলে মই ভাবিছো। তো আমার বাইদেউক যিখিনি তেওঁর মনত আছে তাৰমানে বহুত মেমরি এতিয়া পাহৰি গেছে, যেহেতু বয়সস্থ হৈছে, বহুত বয়স হৈ গেছে। আপোনালোকে স্ক্রিনত দেখিবলৈ পাইয়ে গম পাইছে যে বহুত বয়স হৈছে তেওঁ, 1962-63 এনেকুৱা মনৰ কথা। তো এই কারণে যেনিবা মই আপোনালোকক চিনাকি কৰি দিব ওলাইছো যে সেই তাহানি দিনত যে তেওঁলোকে আমার অতি মরমর অতি শ্রদ্ধার রাজেন পাম ডাঙরিয়া সারর লগত যে সুদূর দিল্লী রাভা কৃষ্টি এটা গৈছিল গণরাজ্য দিবসত। তো সেই সম্পর্কতে তেওঁর লগত মই অলপ কথোপকথন হব বিচাৰিছো। আপনাদের ধৈর্য ধরে আমার এই ভিডিওটি চাই থাকিব। তো মই চিনাকি করে দিব ওলাইছো, মোর কাষতে আছে আমার অতি আদরের অতি মরমর বাইদেউর নামটো কোয়া। মোর নাম সুশীলা রাভা। সুশীলা রাভা বাইদেউর লগত মই আছো, মোক খুব ভাল লাগছে। আসলতে মই সদায় মই বহুত ভাল পাও আমার বাইদেউক। তো আপনালোকে যে রাজেন পাম আমার কৃষ্টির অজা রাজেন পাম ডাঙরিয়ার লগত সুদূর দিল্লী গণরাজ্য দিবসত যে রাভার এটা সাংস্কৃতিক দল যে গৈছিল, এটু কিমান সনত গৈছিল, এটু আপনার থুলমূল কিবা মনত আছে নেকি? 1962 সনত। ঠিক আছে, এওঁলোকে গৈছিল 1962 সনত, অর্থাৎ 1962-ত তেওঁলোকে সুদূর দিল্লী গণরাজ্য দিবসত গৈছিল। তো মই এটাই কথা আর আমার বাইদেউক মানে খুঁজব বিচার কি বা অন্যান্য কিবা কিবি যোগাযোগের ক্ষেত্রতো কম আছিল, মোবাইল নাছিল, ঠিক তেনেকা ধরনের বহুত কিছু নাছিল, সাইকেলও হয়তো ঘরে ঘরে নাছিল, নহয় বাইদেউ? তো ঠিক তেনেকা ধরনের সেই যুগতে যে আপনাদের ইমান ধুনিয়া এটা মানে চিন্তা চর্চা করছিল আমার সন্মানীয় আমার অতি আদরের অতি মরমর কৃষ্টি রজা রাজেন বাম আমার সারর লগত যে আপনাদের দিল্লী গৈছিল, তাত কেনেকুয়া ধরনের অনুভব হয়েছিল আপনার অন্তরত অল্প কব নাকি আমার বন্ধু আর ভাগিন ভাগিনী? কথা কব নাজানো মানুষে আহে রাও মাত কারিবে, আমি তো নাজানো অসমিয়ার নাজানে এফালের মানুষবিলাক। ওই বিষ্ণু রাভার ঘৈণীয়েক সততির রেল ঘৈণীয়েকের লগত মা অভিনয় করা লই আইছি মোক। হয় মানে কি আপনার মোহিনী রাভা? মোহিনী রাভা, মোহিনী রাভা হয়েছে আপনার বিষ্ণু রাভার সরু ঘৈণীয়েক। আচ্ছা ঠিক আছে, খুব ভাল লাগিল। আচ্ছা কই থাকক বাইদেউ, দুজন গেছিলাম সরলা বাই লগত। সরলা বাইদেউ? মই থাকো এই মোহিনী রাভার লগত। আচ্ছা আচ্ছা, মাও হয়েছে বোলা মোহিনী রাভা, বিষ্ণু রাভার ফেনি। হয় হয় হয়। কিমান দর ভয়ে কত বা ঠাইত কান দিলাম, কত বা ঠাইত বহিলাম। হয় কি করব এটা, মই আর নাজানো কথা নাজানো, এই থাকে গেছে মোক
মোহিনী ৰাভাৰ লগত। তো হয় বন্ধু বান্ধবী আৰু ভাগিন ভাগিনী সকলে, সঁচাকৈ আজি আচলতে আমাৰ আজি শুভখন শুভদিন। কি কয় আমাৰ এই সুশীলা বাইদেউ মানে সেই সুদূৰ দিল্লীলৈ যেতিয়া গণৰাজ্য দিৱসত 1962 অৰ্থাৎ 1962 চনত যেতিয়া সুদূৰ দিল্লীলৈ যায় ৰাজেন পামৰ নেতৃত্বত এই কালচাৰেল গ্ৰুপ অৰ্থাৎ ৰাভা কালচাৰেল গ্ৰুপ মানে ৰাভা কৃষ্টি যেতিয়া গৈছিল, তেতিয়া আমাৰ এই বাইদেউ সুশীলা বাইদেউহঁতৰ লগত মানে আমাৰ অতি শ্ৰদ্ধাৰ অসমৰ কথা বাদে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ এজন বিৰল বিষ্ণুৰাভা দেৱৰ সৈনিক মোহিনী ৰাভাৰ লগত মানে আমাৰ এই সুশীলা বাইদেউৱে মানে দিল্লীত মানে গৈছিল। তো তেওঁ কৈছে যে ক'ত লৈ যায় ক'ত কি কৰে মানে তেওঁ মানে অলপ ভয় খাইছিল সেই সময়ত, ভয়ে এটা ভাৱ আছিল যে মোক ক'ত লৈ যায় ক'ত কি কৰে নাম, ঠিক তেনেকুৱা ধৰণৰ আচলতে মানুহ তেওঁলোক নহয়, খুব নিষ্ঠাবান মানুহ। আৰু সেইকাৰণে তেওঁলোকে আজি আপোনাৰ ৰাভাৰ মাজত অন্তত ৰাজেন বামে আজি ৰাভাৰ মাজত সি এটা অমৰ মানে মৰিও অমৰ এনেকুৱা ধৰণৰ এজন ব্যক্তি। তো এইটোৱেই কথা কি বন্ধু আৰু ভাগিন ভাগিনীসকল, তো আমাৰ বাইদেউ আচলতে খুব ভয় কৰিছিল ন, কিন্তু ভয় কৰিব লগা দৰকাৰ নাছিল, কাৰণ সেই সময়ত আপোনাৰ লগত আছিল স্বয়ং বিষ্ণু ৰাভাৰ সৈনিক মোহিনী ৰাভাই, গতিকে আপুনি ভয় কৰাৰ কোনো দৰকাৰ নাই, বা ভুলটো সেই সময়ত আচলতে হ'বই। হয় বন্ধু বান্ধৱীসকল, আজিৰ এই 2022 বৰ্ষ আৰু সেই তাহানি দিনৰ 1962ৰ কথা, গতিকে সেইটো হ'বই। তো এই তো বন্ধু বান্ধৱীসকল, মই আৰু আমাৰ বাইদেউক মই কিছু কথা মই সুধিম, তো আপোনালোকে ধ্যানছে আপোনালোকে শুনিব। নে সঁচাকৈ ক'ব লাগিব কি যে এওঁলোক যে সেই সময়ত অন্তত বহুত মানে এটা কালচাৰেলৰ প্ৰতি যে এওঁলোকৰ মানে এটা মানে ধ্যান ধাৰণা আছিল, সেইটো আচলতে হয়তো ৰাজেন বামেই কৰি দিছিল। কৃষ্টি ৰজাৰ ৰাজেন বামৰ নেতৃত্বতে এওঁলোকে যি এজন মানুহ হ'ব পাৰিছে। আজি মোৰ এই মামা আছাম চেনেলৰ ভিডিঅ'ত আজি মই কিয় আহিলোঁ, মই আজি আহিলোঁ আচলতে এওঁলোকৰ কিছুমান গুণ থকাৰ কাৰণে আহিছোঁ। তো বন্ধুসকল, স্ক্ৰিপ্ট নকৰাকৈ ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব বুলি মই আপোনালোকক অনুৰোধ কৰিলোঁ। খুব মানে ভাল লাগিল, সঁচাকৈ ক'ব লাগিব যে আপোনালোকৰ গাত আপোনালোকৰ তেজত যে কালচাৰেল বোলা বস্তুটো যে মানে তেজে তেজে বুই আছে, সেই কথাটো আচলতে সত্য কথা ক'ব লাগিব। আৰু এটাই কথা কি যে চাওক আপোনালোকে স্ক্ৰীণত চাওক যে যথেষ্ট মানে বয়স হৈ গৈছে, এওঁৰ বহু কথাই তাৰমানে বৰ্তমান মনত নাই, মানে কিছুমান কথা সুধিলে এওঁ মানে উত্তৰ দিব নোৱাৰে। এইকাৰণে নোৱাৰে কাৰণ বয়স হোৱাৰ লগে লগে কিছুমান মেমৰিবিলাক নষ্ট হৈ যায়, আৰু যদি নোট কৰি থোৱা নহয় বা লিখি যদি থোৱা নহয় যিকোনো বস্তু পাহৰি যোৱা খায়। তো সেইকাৰণে মই কিছুমান প্ৰশ্ন কৰাত তেওঁ উত্তৰ দিব পৰা নাই। তো কথাটো হৈছে কি এনেকুৱা ধৰণৰ কথা বন্ধু বান্ধৱী আৰু ভাগিন ভাগিনীসকল, যে এওঁলোকে নিষ্ঠাবান এজন ব্যক্তি হয়। তো সুদূৰ দিল্লীলৈ এওঁলোকে গৈছিল এটা সময়ত ৰাজেন বামৰ নেতৃত্বত আমাৰ ৰাভা কালচাৰেললৈ। তো এইটো এটা আত্মগৌৰৱ কৰিব পাৰি কি যে আমাৰ ৰাভাসকলৰ মাজত যে এটা কালচাৰেলৰ মানে তেজ বুই থকা ব্যক্তি সুশীলা ৰাভা নামৰ মানুহ এওঁ এজন আছিল, বহুজনৰ ভিতৰত এওঁ এজন। তো আপোনালোকক মই তাৰে চিনাকি কৰি দিব ওলাইছোঁ। তো এইটোৱেই কথা বন্ধু বান্ধৱী আৰু ভাগিন ভাগিনীসকল, মই আপোনালোকক বাৰবাৰ সম্বন্ধ ধৰি মই কথাটো কৈ আছোঁ। তো খুব জৰ্জৰিত, খুব চিন্তা, এওঁ বৰ্তমান শাৰীৰিক মানে এক প্ৰকাৰ অসুস্থতা বুলিয়ে ক'ব পাৰি। এওঁলোকে সেই তাহানি দিনত 1962ৰ কথা হয়তো আপোনালোকৰ জন্মই নাছিল, সেই সময়তে তেওঁলোকে দিল্লীত গৈছিল। তো ভিডিঅ'টো বৰ বেছি দীঘলীয়া নকৰোঁ বন্ধু বান্ধৱীসকল আৰু ভাগিন ভাগিনীসকল। তো মোৰ এই ভিডিঅ'টো শেষলৈ চাই থকাৰ কাৰণে আপোনালোকক মই চেলুট দিছোঁ। তো থেংক ইউ।